এএসপি আনিসুল হত্যা মামলার এজাহারে যা বললেন বাবা রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এএসপি আনিসুল করিম শিপনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দশ জনকে সাত দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এই আদেশ দেন ঢাকার সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ এ মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী আসে এর আগে আজ রাজধানীর আদাবর থানায় আনিসুল করিম শিপনের বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফাইজুদ্দিন আহমেদ বাদী হয়ে পনেরো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন মামলার এজাহারে বাদী বলেন আমার ছেলে আনিসুল করিম একত্রিশতম বিসিএস পুলিশ ক্যাডারের একজন সিনিয়র সহকারী পুলিশ সুপার আমার ছেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক হিসেবে কর্মরত ছিলেন গত তিন চার দিন যাবৎ হঠাৎ করে চুপচাপ হয়ে যায় পরিবারের সবার মতামত অনুযায়ী তাকে চিকিৎসা করানোর জন্য গত নয়ই নভেম্বর প্রথমে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে যায় অৎপর আরও উন্নত চিকিৎসার জন্য একই দিন বেলা সাড়ে এগারোটার দিকে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যায় এরপর হাসপাতাল কর্তৃপক্ষের আরিফ মাহমুদ জয় রেদন সাব্বির ও ডাক্তার নুসরাত ফারজানা আনিসুল করিমকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া করতে থাকেন ওই সময় আমার ছেলে হাসপাতালের সকল স্টাফের সাথে স্বাভাবিক আচরণ করে হাসপাতালের নিচতলায় একটি রুমে বসে হালকা খাবার খায় খাবার খাওয়ার পর আমার ছেলে অশরুমে যেতে চাই বেলা পৌনে বারোটার দিকে আরিফ মাহমুদ জয় আমার ছেলেকে অশ্রুমে নিয়ে যাওয়ার কথা বলে হাসপাতালে দোতলায় নিয়ে যায় তখন আমার মেয়ে উম্মে সালমা আমার ছেলের সাথে যেতে চাইলে আসামি আরিফ মাহমুদ জয় ও রেদোয়ান সাব্বির বাধা দেয় এবং কলাপ বল গেট আটকে দেয় তখন আমি আমার ছেলে রেজাউল করিম ও মেয়ে ডাক্তার উম্মে সালমা সাথী নিস্তলায় ভর্তির প্রক্রিয়ায় ব্যস্ত ছিলাম এরপর এজাহারে উল্লেখিত আসামি সহ অজ্ঞাতনামা কয়েকজন আমার ছেলে আনিসুল করিমকে চিকিৎসা নামে দোতলার একটি অবজারভেশন রুমে বিশেষভাবে তৈরি কক্ষে নিয়ে যায় রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে হত্যার ঘটনায় গ্রেফতার দশজন ছবি ফোকাস বাংলা এজাহারে আরও বলা হয় আসামিরা আমার ছেলেকে চিকিৎসা করার অজুহাতে অবজারভেশন রুমে মারতে মারতে ঠুকাই তাকে উক্ত রুমের ফ্লোরে জোরপূর্বক উপর করে শুয়ে তিন চারজন হাঁটু দ্বারা পিঠের উপর চেপে বসে কয়েকজন আমার ছেলেকে পিঠ করে ওড়না দিয়ে দুই হাত বাঁধে কয়েকজন আসামি কনুই দিয়ে আমার ছেলের ঘাড়ের পেছনে ও মাথায় আঘাত করে একজন মাথার উপরে চেপে বসে এবং আসামিরা সকলে মিলে আমার ছেলের পিঠ ঘাড় শরীরের বিভিন্ন স্থানে উপর্যোপুরি কিলঘুষি মেরে আঘাত করে আরো বলা হয় এরপর দুপুর বারোটার দিকে আমার ছেলে নিস্তেজ হয়ে পড়ে যা হাসপাতালে স্থাপিত সিসিটিভির ভিডিও ফুটেজে দৃশ্যমান নিস্তেজ হয়ে যাওয়ার পর আসামি আরিফ মাহমুদ জয় নিচে এসে আমাদের ইশারায় উপরে যাওয়ার জন্য ডাক দেয় আমি আমার ছেলে ও মেয়ে সহ অবজারভেশন রুমে গিয়ে আমার ছেলেকে ফুলের নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই অতপর জরুরি ভিত্তিতে আমার ছেলেকে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাই সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে আমার ছেলেকে মৃত ঘোষণা করেন রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ জনকে সাত দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এই আদেশ দেন ছবি ফোকাস বাংলা এজাহারে আরও বলা হয় আসামিগণ দীর্ঘদিন যাবত মানসিক রোগীর চিকিৎসা দেওয়ার নামে অর্থ উপার্জনের একটি অনুমোদনহীন অবৈধ এবং অসৎ প্রতিষ্ঠানের স্থাপন করেছেন এজাহারের এগারো হতে নম্বর বর্ণিত আসামিদের ক্রমিকে ব্যবস্থাপনায় পৃষ্ঠপোষকতা ও থেকে দশ নম্বর বর্ণিত আসামিরা সহ তাদের কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী আসামিরা পরিকল্পিতভাবে আমার ছেলেকে চিকিৎসা দেওয়ার নামে অবজারভেশন রুমে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর আঘাত করে মৃত্যু ঘটায় মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মাইন্ড এইড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ জয় কোঅর্ডিনেটর রেদওয়ান কো কিসেন শেফ মোহাম্মদ মাসুদ বয় জোবায়ের হোসেন ফার্মাসিস্ট মোহাম্মদ তানবির হাসান অর্ড বয় তানিম মোল্লা সজীব চৌধুরী অসীম চন্দ্র পাল মোহাম্মদ লিটন আহমদ ও মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ এছাড়া এই মামলায় পাঁচ আসামি পলাতক রয়েছেন তারা হলেন মোহাম্মদ নিয়াজ মোরশেদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ শাকত হোসেন সাজাদ আমিন ও মোসামাদ ফাতেমা খাতুন